अस्तु मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय नीतुर्मामृतगमय ॐ शांति ॐ शांति ॐ शांति। सृष्टि सृष्टि प्लस समस्त দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিশ্রী এস কুমার। দর্শক বন্ধু, জ্যোতিশ্রী এস কুমার আজকে যে জ্যোতিশ্রী এস কুমার হয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে। আর এই পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, এখানে কিছু দিলেই কিছু পাওয়া যায়। যে কারণে একটা প্রবাদই আছে, সন্তান না কাঁদলে মা কিন্তু তাকে মাতৃসুধা পান করান না। তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি কিন্তু সেখান থেকেই শুরু হয়ে যায়। আর জ্যোতিষী এস কুমারের বেলায়ও কিন্তু তার ব্যতিক্রম কিছু থাকে না। আজকে যে জ্যোতিষী এস কুমার হয়েছেন এবং আপনারা যে ওনাকে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটা দিয়েছেন, সেখানে আজ এই মানুষটি কিন্তু তিনি জীবনের অনেক মূল্যবান সময়টাকে শুধুমাত্র জ্যোতিষ চর্চার পেছনেই কিন্তু ব্যয় করেছেন। জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি সেগুলোকে বিসর্জন দিয়ে অধ্যয়নের মধ্যে কিন্তু নিজেকে লিপ্ত রাখেন। যে কারণে আপনারা যখন ওনার সান্নিধ্যে আসেন, একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনাদের বলতে হয় না আপনি কেন এসেছেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ আপনার অতীতটাকে যেমন সামনে নিয়ে আসেন, নিয়ে আসেন আপনার বর্তমান, কেন আপনাকে এই মুহূর্তে একজন অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে আসতে হলো, কার জন্যে বা যে কারণে এসেছেন সেই কারণটার সূত্রপাত কোথা থেকে, কবে থেকে শুরু হয়েছে, এই সমস্ত কিছু বলে দিয়ে তারপরে যখন ভবিষ্যতের কথা বলেন এবং সর্বশেষে যখন জিজ্ঞেস করেন কি জানতে চাইছেন, আপনারা একটাই কথা বলেন, এখান থেকে বেরিয়ে আসার পথটা বলুন, এবং বের করে নিয়েও আসেন। যে কারণে আপনারাও দুহাত ভরে মানুষটিকে আশীর্বাদ করেন, ভালোবাসেন। তাই আপনাদের রায় কিন্তু শ্রেষ্ঠ রায় এবং সেখান থেকেই এই জ্যোতিষী এস কুমারের উত্থান এবং চলা শুরু। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষী এস কুমারকে। নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম। দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গানপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘ্রী শবরিদি ঘোরাঢ্য হাস পড়া খরে গন্ধি বর কর্তি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জুটি কনগর জুতা জড্ডনস্ত কপালং ত্রী জগতাং হন্তুগ্র তারা স্বয়ং। ওম নম শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওম নম হনুমতে নমঃ। জয় জগন্নাথ। আজকে ইচ্ছাপূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষী এস কুমার। দর্শক বন্ধু, একটা বিষয় যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত জ্যোতিষ অনুষ্ঠান দেখি সেখান থেকে আমরা কিন্তু বাস্তু কথাটা প্রত্যেকেই জেনে গেছি এবং প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে এবং বাস্তুবিদ এটাও জানি, কিন্তু বাস্তু মানেই যে একটা বাড়ি তা কিন্তু নয়। বাস্তু আপনি যেখানে রয়েছেন সেটা ভাড়া বাড়ি হোক, ফ্ল্যাট হোক, নিজের বাড়ি হোক, সেটাও যেমন বাস্তু, আবার আপনি যেখানে বসে ব্যবসা করছেন সেটাও কিন্তু একটা বাস্তু, আবার গৃহ নির্মাণের জন্যে যে জমিটা কিনেছেন বাস্তু জমি, সেই জায়গাটাতেও কিন্তু বাস্তু, তারও একটা বিচার বিশ্লেষণ আছে।
এই বাস্তু সাবজেক্টটা কিন্তু একটা বিরাট সাবজেক্ট, শুধুমাত্র আমার নিজের তৈরি বাড়িটাই বাস্তু তা কিন্তু নয়। আজকে এই বিষয়টা নিয়ে জানব যে এই বাস্তুর অনেক কিছু আছে, ব্যবসার জায়গাটাও একটা বাস্তু, যেমন বাস্তু ভিটে অর্থাৎ যে জায়গাটা কিনেছেন সেখানেও কিন্তু একটা বাস্তুর ফাংশন লুকিয়ে আছে, তার সঙ্গে নিজে যে বাড়িটা করছেন বা যে ফ্ল্যাটটা কিনেছেন। এই বাস্তু কিভাবে একজন মানুষের জীবনে উত্থান নিয়ে আসে, আবার কিভাবে এই বাস্তুই একজন মানুষের জীবনে পতনের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তার আগে একটু ফোনের বন্ধুকে দেখে নেব। হ্যালো নমস্কার। কটার সময় জন্ম? দুপুর 3:03। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? দেখেছেন। দাদার অনুষ্ঠান কিরম লাগে আপনার? খুব ভালো, কোনো লাইন পাইনি, আজ প্রথম। আজকে প্রথম। এবার দাদা আপনাকে যা যা বলবেন মিললে একদম পরিষ্কার হ্যাঁ বলবেন, যদি না মেলে না বলবেন, ঠিক আছে? কারণ উনি খুব স্পষ্টবাদী, পরিষ্কার স্পষ্ট কথা খুব ভালোবাসেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে 87 সালে জন্ম, তোমার কেরিয়ার সংক্রান্ত ব্যাপারটাই তুমি আমাকে জিজ্ঞাসা করার জন্য ফোন করেছো। হ্যালো, একদম কেরিয়ারের জায়গাটা কেন, ব্যাপারটা হচ্ছে যে তোমার মধ্যে যে সহজ সারল্য ব্যাপারটা রয়েছে, সিম্পলিসিটি, এই সহজ সারল্যের জন্য কিন্তু মানুষের কাছে তুমি ঠকছো, মানুষের কাছে তুমি ব্যবহৃত হচ্ছ, তাই তো? ঠিক বলছি? হ্যালো, ঠিক স্যার। আপনি টিভিতে শুনে উত্তর দেবেন না, ফোনে শুনে উত্তর দিন। ফোনে শুনে উত্তর দিচ্ছি, এবং খুব স্পষ্ট ভাষিতার জন্য, অত্যন্ত স্পষ্ট কথাবার্তা বলার জন্য মানুষের কাছে একটু কোণঠাসা হয়ে যাওয়া, টার্গেটেড হয়ে যাওয়া, এই ব্যাপারটাও হচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ। এই জায়গাটা কিন্তু আপনার ছকের মধ্যে একটা গ্রহণযোগ রয়েছে, চন্দ্র রাহুর সাথে বসে রয়েছে, এই যে গ্রহণযোগ, এই গ্রহণযোগটা কিন্তু আপনাকে মনকষ্ট তৈরি করছে, আপনি ভীষণ সেন্টিমেন্টাল মানুষ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি বলবো যদি সম্ভব হয় আপনি চন্দ্রের কিছু প্রতিকার করবেন, কিন্তু তার আগে বলবো কোনো পণ্ডিত জ্যোতিষের সান্নিধ্যে যাবেন, মানে টিভির প্রোগ্রামটা ভালো করে ওয়াচ করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এনার কাছে গিয়ে আমি কিছু সুরাহা পাবো, তবেই আপনি কিন্তু যাবেন। আপনি টিভির প্রোগ্রামগুলো দেখুন, যাকে আপনার ভালো লাগে, যাকে আপনার বিশ্বাস জাগে, যার প্রতি, আপনি তার কাছে যান, আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি জ্যোতিষী এস কুমারের কাছে আসতে চান তাহলে টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9330961109, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। ওনাকে প্রত্যেক বুধবার দমদম, বাকি অন্যান্য দিন ব্যারাকপুরে পাচ্ছেন। এছাড়া দূরের দর্শক বন্ধুরা ঘরে বসে যে পরিষেবাটা পাবেন, ডিটেলস জানতে পারবেন, প্রতিকার প্রতিবিধান ঘরে বসেই পাবেন, সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস জানার জন্য অবশ্যই অনুষ্ঠানের পরে ফোন করুন 9330961109। আর অনুষ্ঠান যদি মিস করেন আপনারা ইউটিউবে গিয়ে জ্যোতিষী এস কুমার দিয়ে সার্চ করলেই ওনার প্রত্যেকটা অনুষ্ঠান পাবেন, এবং সেখানেও কিন্তু সমস্ত কিছুই দেখে নিতে পারবেন, টিপস থেকে আরম্ভ করে বা অনুষ্ঠানটা কতটা মাহাত্ম্য রয়েছে সেটাও বুঝে নিতে পারবেন। আমি যাব এস কুমার দার। আচ্ছা দর্শক বন্ধু, দেখুন আপনার ছকের মধ্যে আমি সেরকম দোষ পেলাম না, মানে আপনার ছকটা ভালোই পেয়েছেন, কিন্তু আপনি ভুগছেন, আপনার আর্থিক জায়গা ঠিক নেই, আপনি টাকা পয়সা জমাতে পারছেন না, টাকা পয়সা আপনার যথেষ্ট রোজগার হচ্ছে কিন্তু আপনি সঞ্চয় কিছুতেই করতে পারছেন না, আপনি 10,000 টাকা আলাদা করে রাখলেন, স্ত্রীর কাছে দিয়ে রাখলেন যে এটা তুমি কালকে বা পরশুদিন ব্যাংকে গিয়ে ফেলে দিও, ব্যাংকে গিয়ে ডিপোজিট করো, কিন্তু সেটা এমন একটা কিছু খরচের লাইন চলে এলো যে সেই টাকাটা বার করে দিতে হলো। এরকম কিন্তু প্রচুর মানুষ আছেন আমার কাছে এসে বলেন যে আমি কিছুতেই টাকা পয়সা জমাতে পাচ্ছি না, সঞ্চয়ের জায়গা আমাকে প্রচণ্ডভাবে বাধা দিচ্ছে। এটা প্রথম ছকের ক্ষেত্রে দেখতে হবে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস যদি শনি থাকে, শনির সাথে যদি কেতু থাকে তো আরও সর্বনাশ,
তাহলে শনি কেতু থাকলে কিংবা শনি যদি সেকেন্ড হাউসে বসে থাকে এবং সেটা যদি শনির মিত্র ঘর না হয়, শনির যদি শত্রু ঘর হয়, শনি যদি শত্রু নক্ষত্রে বসে থাকে এবং সেটা যদি 6-8-12 হয় ঘরটা, তাহলে কিন্তু আপনাদের সেই টাকা কিন্তু সঞ্চয় কিছুতেই আপনি করতে পারবেন না, সঞ্চয় কিছুতেই আপনার হবে না। এই সঞ্চয় যদি না হয় তাহলে আপনারা ধনী হবেন কি করে, আপনাদের আর্থিক সচ্ছলতা আসবে কি করে? তাহলে আজকে আমি সেই টিপস বলবো যে টিপস করলে অব্যর্থভাবে আপনি সঞ্চয় করতে পারবেন, সঞ্চয়ের মুখ দেখবেন। হ্যাঁ, হ্যালো, নমস্কার, জয় ভোলেনাথ। কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানব। আপনার নাম? পাপিয়া চক্রবর্তী। কোথা থেকে ফোন করছেন? দত্তপুর থেকে। ডেট অফ বার্থ? 1995 সালের 13ই মার্চ। 13ই মার্চ 1995। কটার সময় জন্ম? রাত 2:55। পরের দিন কত তারিখ ছিল? মানে 12 তারিখ ছিল তো। ঠিক আছে, ঠিক আছে। বলে 13 তারিখে রাতে 2:45 2:55 দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ দেখেছি, ভালো লাগে। আচ্ছা, এবার দাদা আপনাকে যা বলবেন আপনি একটু হ্যাঁ না উত্তর দেবেন। ঠিক আছে। 95 সালে জন্ম। তাহলে 95 সালে মার্চ মাসে জন্ম, তাহলে অলরেডি আপনার 24 বছর বয়স, তাই তো? হ্যাঁ। 24 প্লাস? হ্যাঁ। আচ্ছা, 24 প্লাস বয়স, ক্যারিয়ারের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব, আপনার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বাধা এসেছিল। হ্যালো, হ্যালো, হ্যালো। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যেরকম রেজাল্ট হওয়ার কথা সেই রেজাল্ট হয়নি? না না, হয়নি। হ্যাঁ, হয়নি, একদম হয়নি। এবং বন্ধু বান্ধব থেকেও কিন্তু ডিস্টার্ব হয়েছেন, বন্ধু বান্ধব। হ্যাঁ, হ্যালো, হ্যালো, বলুন, আমি শুনছি। বলছি বন্ধু বান্ধব থেকেও ডিস্টার্ব হয়েছে, বন্ধু বান্ধব থেকেও ডিস্টার্ব হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ডিস্টার্ব। এবং আপনার ডেট অফ বার্থের ভাইব্রেশনে পাচ্ছি আপনাদের বাস্তুটাও কিন্তু ডিস্টার্ব আছে। বাস্তুর কিন্তু সমস্যা, শান্তি নেই। যে কজন মানুষ আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং নেই, তাই তো? তাহলে একটা ডেট অফ বার্থের ভাইব্রেশনে প্রথমে আপনার কথা, তারপরে কিন্তু আপনার বাস্তুতে কি পজিশন আছে সেটাও কিন্তু বলে দেওয়া সম্ভব। আর তরুণদা আগেই বলে দিয়েছেন যে অধ্যয়ন করলে কিন্তু অনেক কিছুই বলা যায়, এবং এই অধ্যয়নের জন্য কিন্তু আমার অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এক সময় বা এখনো করি, যাতে আপনাদের ঠিক কথাই বলছেন, মানে এইগুলোই হয়েছে। হ্যাঁ, এখন আপনার ক্যারিয়ারের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব, এই ক্যারিয়ারের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব রয়েছে, এবং দাম্পত্য জীবন, বিবাহ সংক্রান্ত ব্যাপার এটাও কিন্তু ডিস্টার্ব আছে। হ্যাঁ, এটাও ডিস্টার্ব আছে। হ্যাঁ, কিন্তু বিবাহর জায়গাটা কিন্তু অবশ্যই জটক বিচার করে বিবাহ করা উচিত, না হলে কিন্তু বিপদ হবে। প্রত্যেকটা জিনিস মানুষের জীবনে, প্রত্যেকটা জিনিস কিন্তু যখন একটা নতুন কোনো পদক্ষেপ নেওয়া, তার আগে কিন্তু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক বলেছেন আপনি এই কথাটা, ঠিক আছে? কেননা আপনি দুম করে বিয়ে করে ফেললেন, তারপরে দেখলেন 3 মাসের মধ্যেই এমন পরিস্থিতি, আপনি আর থাকতে পাচ্ছেন না, ডিভোর্স হয়ে গেল। ঠিক আছে, সেরকম পড়াশোনার ক্ষেত্র আপনি দুম করে, আপনার মনে হলো যে আপনি সায়েন্স নিয়ে পড়বেন, কিন্তু আপনার দেখা গেল 6 মাসের মধ্যে আপনি সায়েন্স নিয়ে আর এগোতে পারছেন না পড়াশোনায় আপনার। তাহলে কি এই কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আপনাদের কিন্তু চিন্তা করে ডিসিশন নেওয়া দরকার, মাঝপথে যদি কোনো সমস্যা আসে তখন কিন্তু ফেরার পথ থাকে না। ঠিক আছে, এই জায়গাটাকে ইমিডিয়েট ঠিক করে নেওয়ার দরকার আছে, তার জন্য টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে 9330961109 এ ফোন করে বুকিং করে যোগাযোগ করুন, এবং বাকি অনুষ্ঠানের পরে আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। তাহলে বাস্তু, বাস্তু একটা কিন্তু ভাইটাল জিনিস, বাস্তু যদি ঠিক না থাকে, অর্থাৎ আপনি ধরুন একটা জমিতে আপনি বাড়ি করবেন, বাড়ি হচ্ছে শান্তির প্রতীক বা শান্তির জায়গা,
তাহলে সেই জমিটা দেখা গেল যে পশ্চিম দিকে তার ঢালটা রয়েছে, সেই জমিতে বাড়ি করলে আপনি জীবনে কোনোদিন শান্তি পাবেন না। আপনার বাড়ির দরজা, যেটা মুখ্য দরজা যেটাকে বলে, সেটা উত্তরে কিংবা আপনার পূর্ব দিক যেদিকেই থাকুক না কেন, উত্তর কিংবা পূর্ব যেদিকেই থাকুক না কেন, আপনার সেই দরজাটাকে পুরো যতটা আপনি সামনে, মানে ধরুন উত্তর দিক যতটা আছে আর পূর্ব দিক যতটা আছে, সেটাকে হাফ সার্কেলে ফেলুন। হাফ সার্কেলে ফেলে ওটাকে আটটা ভাগ করুন, আটটা ভাগ করুন করে ধরুন আপনি পূর্ব দিকটা নিচ্ছেন, পূর্ব দিকের আটটা ভাগ করুন, পুরোটাকে হাফ সার্কেল করুন, হাফ সার্কেল করে ওটাকে আটটা ভাগ করুন। আটটা ভাগ করে আপনি যদি উত্তর পূর্ব কর্নারের দিকে আপনার দরজাটা থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার বাড়িতে কিন্তু চুরি ডাকাতি 100% হবে, চুরি হবে নালে ডাকাতি হবে, আর না হলে আপনার বাড়িতে সবসময় একটা অসুস্থতা লেগে থাকবে, টাকা পয়সা কিছুতেই জমাতে পারবেন না, এবং অ্যাক্সিডেন্টের যুগ। উত্তর পূর্ব কর্নারে যদি আপনার ওই আটটা ভাগের মধ্যে যদি উত্তর পূর্ব কর্নার ঘেসে যদি আপনার সদর দরজা থাকে, আবার উত্তর দিকেও তাই, কিন্তু উত্তর পশ্চিম কর্নার ঘেসে যদি থাকে তাহলেও কিন্তু সেটা ডিস্টার্ব করে, আবার দক্ষিণ পূর্ব কর্নার ঘেসে যদি দরজা থাকে তাহলেও কিন্তু প্রবলেম আছে। মাঝামাঝি যে ছটা জায়গা, সেই ছটা জায়গা কিছুটা শুভফল দান করে। একটু দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, দাদার নাম? শঙ্কর সিং। কোথা থেকে ফোন করছেন? ভদ্রেশ্বর। ডেট অফ বার্থ? হ্যালো, ডেট অফ বার্থ? হ্যাঁ, 26/11/1984। 26/11/1984, বিশাল ডেট একটা। 26/11, কটার সময় জন্ম? রাত্রির 11টা। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? উনি যেগুলো বলছেন আপনি একটু হ্যাঁ নায় উত্তর দেবেন। দাদা কি পাশে আছে, শঙ্করবাবু আছেন? না, উনি তো দোকানে বেরিয়ে গেছেন। আচ্ছা, বলছেন দাদা। ও দেখুন, প্রথম কথা হচ্ছে যে উনি ব্যবসার লাইনে আছেন ঠিকই, কিন্তু ব্যবসায় শান্তি পাচ্ছেন না। হ্যাঁ, এটা তো সত্যি। ব্যবসার লাইনে থাকলেও ব্যবসাতে যে শান্তি সেটা উনি পাচ্ছেন না। একটা কোনো কিছু ব্যবসার মধ্যে একটা তুকতাক তন্ত্রমন্ত্র, কিছু ব্ল্যাক ম্যাজিক করা আছে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এইটা থেকে উনি কিন্তু ত্রাণ পাচ্ছেন না। দ্বিতীয় ব্যাপার, ওনার কিন্তু স্কিনের প্রবলেম আসবে, চামড়ার এসছে, স্কিন মানে চামড়ার কিছু সমস্যা, এবং নার্ভাস সিস্টেম ব্রেকডাউন, নার্ভের কিছু সমস্যা। এটা অনেকদিন আগে ওনার হয়েছিল। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে উনি চিন্তা করতে করতে ওনার হয়েছিল। এই তাহলে ওনারই তো হয়েছিল, তাহলে ব্যবসা কেন্দ্রিক তার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন। আমি কিন্তু আগেই বলেছি আপনাকে যে উনি কিন্তু ভীষণ মেন্টাল ডিপ্রেশনে ভোগে, প্রচন্ড মেন্টাল ডিপ্রেশন এবং নেগেটিভ থিংকিং আছে ওনার, যে আমি পারবো না, হবে না, মনটা কমজোরি হয়ে যায়। কিন্তু কর্তব্য পড়া এটাই আমি বলতে চাইছি, আমি ওইটাই বলতে চাইছি যে উনি ঋণের মধ্যে পড়ে যাবেন, লোনের মধ্যে পড়ে যাবেন। আছেন? হ্যাঁ, আপনি পারলে একবার যোগাযোগ করে নিন, কি করতে হবে জেনে যাবেন, ঠিক আছে? এই যোগাযোগের জন্য অনুষ্ঠান শেষ হওয়ার পর 9330961109 এ ফোন করে জেনে নিতে পারেন, এবং যারা এই অনুষ্ঠানে ফোন পেলেন না আপনারাও এই নাম্বারে ফোন করবেন। দূরের দর্শক বন্ধুরা ঘরে বসে কীভাবে এই পরিষেবা পাবেন সেটাও ওই একই নাম্বার 9330961109 এ ফোন করে জানতে হবে। এছাড়াও ইউটিউবে গিয়ে জ্যোতিষ সি এস কুমার বলে সার্চ করলে আপনারা ওনার প্রত্যেক কটা অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, এই বিষয়টা ছিল। আপনি অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, এটা বাস্তুর দোষ। তাহলে বাস্তুদোষ থাকলে আপনাকে প্রথমে শ্রীযন্ত্রম স্থাপন করতে হবে। আর কি করতে হবে? আপনি পারদ শিবলিঙ্গ একটা বাড়িতে স্থাপন করুন। এই পারদ শিবলিঙ্গ কিন্তু সোমবার দিন দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই, দ্রবণ তৈরি করে ওনার মাথায় ঢালতে হয়। 5টা আকন্দ ফুল দিতে হয়, 5টা বেলপাতা দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। আর
ওং নম পারদেশ্বরায় শিবায় নম, এই মন্ত্র পাঠ করে ওনাকে ইয়ে করতে হয়। তারপরে তো ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ ওং নম শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বাঙ্গতি পরমেশ্বর। এই হচ্ছে এইভাবে কিন্তু তার পুজো করতে হয়। আর কি করবেন, ইঁদুর যে মাটি তোলে সেই মাটি একটু কালেক্ট করুন, সেটা গঙ্গা জল দিয়ে একটা পুতুলের মতো বানিয়ে উত্তর পূর্ব কর্ণারে একটা কাঁচের বাক্সের মধ্যে রেখে দিন। এটা দারুণ কাজ দেবে আপনার টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে বিরাটভাবে। একদম নতুন টিপস, একটা জিনিস জিজ্ঞেস করছি, কাঁচের বক্স যদি না পান এমনি কাঁচের কোনো শিশি, শিশির মধ্যে রাখা যাবে, আর না হলে উত্তর পূর্ব কর্ণারে মাটি থাকলে তার মধ্যে পুঁতে দিন। আচ্ছা, ছেলেরা লক্ষ্মী করি একটা ডান হাতে ফুটো করবেন না, ডান হাতে আপনারা লাল কাপড় দিয়ে বা লাল কাড়ে ওটাকে বেঁধে নিন। মেয়েরা বাঁ হাতে লাল এই লক্ষ্মী করি। আর পাঁচটা ফল বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্ত, ব্রাহ্মমুহূর্ত কি ভোরবেলা একদম রাত্রের শেষ আর সূর্য উদয়ের শুরু, তাহলে সেই সময় একটা চেলির উপরে চেলি দিয়ে ঢেকে ওটাকে পাঁচটা ফল, তার উপরে একটু ধান দিন, ঈশান কোণে ওটাকে রেখে দিন, ঈশান কোণে পুঁতেও দিতে পারেন। একুশটা চাল শাঁখের মধ্যে ভরে ওটাকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন, এটা কিন্তু মানে আর্থিক জায়গা ডেভেলপ করায় এবং আপনার সঞ্চয়ে হেল্প করবে। আর কি করবেন, বৃহস্পতিবার যাতে আপনার ঘরের মানুষটি মানে মাদক আসক্ত যাতে না হয়, মদ্যপান না করে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বৃহস্পতিবার করলে কিন্তু মুশকিল হবে। আর যাদের এই ঘরটাকে ঠিক রাখার মানে ইচ্ছে রয়েছে তারা কি করবেন, রুদ্র সুক্তম বলে একটা স্তোত্র আছে সেটা পাঠ করুন। যারা দীক্ষিত মানুষ আছেন গুরু মন্ত্র জপ করুন, বাটিতে নুন দক্ষিণ পশ্চিমে রেখে দিন, ছমাস অন্তর সত্যনারায়ণ পুজো করুন পূর্ণিমার দিন। বাড়িতে সবসময় খিটির মিটির হচ্ছে, বাড়ির মালিকের মাথার যে বালিশটা আছে তার নিচে একটা লাল চন্দনের টুকরো রেখে দিন। দরজার সামনে একটা স্বস্তিক চিহ্ন সিঁদুর এবং হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। আমি যে অব্যর্থ টোটকাগুলো টিপসগুলো দিই এইগুলো যদি আপনারা করেন 100% সেটা কিন্তু আপনি সুফল পেতে বাধ্য। সময় তো শেষ, বিদায় নিতে হবে। এই টিপসগুলো আপনারা ইউটিউবে গিয়ে জ্যোতিষী এস কুমার বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেবো, বিদায় জানাবো জ্যোতিষী এস কুমারকে, বিদায় জানাবো আপনাদেরও। এই মুহূর্ত থেকে 9330961019 এ ফোন করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিতে পারেন। নমস্কার, নমস্কার, ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন তার আমার চরণে। প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় ভোলানাথ।